হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইকরা কুকিং রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। নতুন একটি নতুন স্বাদের রেসিপি নিয়ে এলাম, ডিম রেসিপি। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি সিদ্ধ চারটি ডিম নিয়ে নিলাম। ডিমগুলোর উপর স্কিনটা আমি হালকাভাবে কেটে দিচ্ছি। তারপর একটি প্যান বসিয়ে নিচ্ছি চুলোতে, পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। ডিমগুলো ওই প্যানেতে ঢেলে দিচ্ছি। তারপর হাফ চামচ পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে 3-4 মিনিটের মতো করে ভেজে নিব। তো অবশ্যই আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ডিমগুলোকে আমি তুলে নিচ্ছি একটি প্লেটে। তুলে নেওয়ার পর ওই তেলেতেই আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তো এটাকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন, রেসিপিটা দেখবেন, তা না হলে রেসিপিটা মিস হয়ে যাবে। স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবেন না। হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। তো আশা করি এই রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং মজাদার একটি রেসিপি। তো ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি এটাকে ভেজে নেব। তো ব্রাউন কালার হয়ে গিয়েছে, তারপর আমি দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ কুচি করে। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচ পরিমাণ। দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। দিয়ে এটাকে আবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি। খুবই একটি দারুণ মজাদার রেসিপি। হালকা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, কারণ পানিটা না দিলে যে মশলাটা দেওয়া হয়েছে তা পড়ে যাবে, তাহলে রেসিপিটা নষ্ট হয়ে যাবে। তো রেসিপি মোটামুটি আমার এটা কষানো হয়ে গিয়েছে। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ধনে পাতা। ধনে পাতাটাই আসল কারণ এই রেসিপির মধ্যে। ধনে পাতা দিয়ে ডিম অসাধারণ একটি খাবার আপনার বাসায় তৈরি করে দেখবেন, এবং অনেক মজাদার একটি রেসিপি। 2-3 মিনিটের মতো আমি ঢেকে দিচ্ছি। তো 3 মিনিট পর ফিরে আসলাম, দেখুন তেলটা উপরে বেশি এসেছে। তো এখনই আমি এতে অ্যাড করব 4টি টমেটো। আমি পেস্ট করে নিয়েছি ব্লেন্ডার দিয়ে। তো আপনারা কম বেশ করে নেবেন। তো আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করে 5 মিনিটের মতো এটাকে জাল করে নিচ্ছি। তো দেখুন মোটামুটি আমার এটা জাল করা হয়ে গিয়েছে। তারপরে তো আমি পানি অ্যাড করছি 1 কাপ পরিমাণ। তারপর আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে দিচ্ছি, এবং দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গরম মশলা একটি সুগার আসার জন্য, স্মেলটা ভালো আসার জন্য আমি গরম মশলাটা অ্যাড করছি। তো আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তারপর ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। তো দেখুন এক অসাধারণ কালার চলে এসেছে, পানিটা শুকিয়ে গিয়েছে। তো এটাকে আমি নামিয়ে নিব। তো অবশ্যই আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, যারা করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। আবারও দেখা হবে নতুন ভিডিওতে নতুন রেসিপিতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।